রাস্তার উপর শুটআউটের দৃশ্য রুপলি পর্দায় দেখা যায়, কিন্তু বৃহস্পতিবার সকালে এমন হাড় হিম করা ঘটনার সাক্ষী থাকল মালদা শহরের বাসিন্দারা। দিনে দুপুরে রাস্তার উপর দুষ্কৃতীদের গুলিতে আহত হলেন এক যুবক। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটেছে মালদা শহরে। স্থানীয় সূত্রে দাবি, সকাল 9টা নাগাদ মহানন্দা কলোনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন শ্যাম মালাকার নামে 19 বছরের এই যুবক। আচমকাই দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। শ্যামের বাপায় গুলি লাগে। দোকান যাচ্ছিলাম, দোকান যেতে গিয়ে তোমার সাইকেল দোকান সে কাজ করবে যেখানে কিনা সেখানে মাল দেয়নি, ভাবলাম সাইকেল দোকানে যাবো, যা 100-200 টাকা হবে। আওয়াজ করলো, পায়ে কি লাগলো জানি না। গুলির শব্দে স্থানীয়রা ছুটে এলে দুষ্কৃতীরা সেখান থেকে চম্পট দেয়। এলাকার বাসিন্দারাই আহত যুবককে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হট করে আওয়াজ হলো, বেরিয়ে এসে দেখি মানে টানুকে গুলি করেছে। গুলিবিদ্ধ যুবক লরির খালাসির কাজ করেন। কে বা কারা তার উপর হামলা চালালো খতিয়ে দেখছে ইংরেজবাজার থানার পুলিশ। অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা।